আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, 1926 থেকে 2023, অল্প সময় পরেই শতবর্ষে পা রাখতে যাচ্ছে দাওয়াত ও তাবলিগের বরকতময় এই মেহনত। প্রায় শতবর্ষে এই মেহনতে রয়েছে সুদীর্ঘ বর্ণাঢ্য সফর, রয়েছে শৃঙ্খলা রক্ষার গৌরবোজ্জ্বল সুনাম। দাওয়াত ও তাবলিগের এই মেহনতে বছরে একবার আয়োজন হয়ে থাকে বিশ্ব ইজতেমা। 1941 সালে দিল্লিতে প্রথম ইজতেমার শুরু হয়। বাংলাদেশে ইজতেমার সূচনা হয় 1946 সালে ঢাকার রমনা পার্ক সংলগ্ন কাকরাইল মসজিদে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সাল থেকে তুরাগ তীরে অনুষ্ঠিত হয়ে আসছে দাওয়াত ও তাবলিগের সবচেয়ে বড় সমাবেশ বিশ্ব ইজতেমা। সুদীর্ঘ আমলনামায় বিশেষ কোনো দাগ না থাকলেও গত 10 বছর তাবলিগের ভেতরে বাইরে কিছু অপ্রত্যাশিত দুর্ঘটনা আমরা দেখতে পাই। বিষয়টি ভেতর থেকে যখন থেকে যা কিছু শুরু হোক না কেন, 2017 সালে কাকরাইল মসজিদে একটি হাতাহাতির ঘটনার মধ্য দিয়ে তাবলিগ জামাতের দুর্ঘটনার স্বরূপ সাধারণ মানুষের চোখে আসতে শুরু করে। তাবলিগের হজরত সাদ সাহেব দামাত বারাকাতুহুম এর কিছু বক্তব্যের উপর আপত্তি ওঠার মধ্য দিয়ে শুরু হয় এসব দুর্ঘটনা, এবং সবশেষে এই বিবাদ এসে থামে একটি শিরোনামে, কিভাবে চলবে দাওয়াত ও তাবলিগ, সুরাই নেজামে নাকি সাদ সাহেবের একক আমিরানা পরিচালনায়। জানা যায় 2015 সালে পাকিস্তানের রায়বেন্ডে অনুষ্ঠিত ইজতেমায় তাবলিগের কাজ সুরাই নেজামি চলবে নাকি এক ইমারাতে চলবে, এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আসে। পৃথিবীব্যাপী তাবলিগের মেহনত চলছে এমন প্রায় সকল দেশেই এই মতবিরোধ ছড়িয়ে গেলেও বাংলাদেশের চিত্রটি ছিল ভিন্ন। এখানের মতবিরোধ 2017 সালে কাকরাইলের হাতাহাতি থেকে শুরু হয়ে 2018 সালের ডিসেম্বরের মাঠ পর্যায়ের সংঘর্ষ পর্যন্ত গড়ায়, এবং এতে নিহত হওয়ার ঘটনাও ঘটে। দুঃখজনক ব্যাপার হলো, নিরেট ধর্মীয় এই কার্যক্রমের বিবাদ মেটানোর জন্য সরকার ও আদালতের দ্বারস্থ হতে হয় এবং হাইকোর্ট এই ঘটনাকে লজ্জার বলে মন্তব্য করে। প্রায় 8-10 বছরের এই মতবিরোধ এখন ঠিক কোন পর্যায়ে আছে? এখনও কি সংঘর্ষমান পরিস্থিতি বিরাজ করছে নাকি স্থিতিশীলতা বিরাজ করছে? এই মতবিরোধ কি এখন ক্রমবর্ধমান নাকি কমের দিকে? আমরা কি আদৌ সেই সোনালী দিনের এক সামিয়ানার নিচের জোর মিল মহাব্বতের তাবলিগের চেহারা দেখতে পাব, নাকি এই দুই দল বিবাদের দেয়ালের দুই পাশেই থেকে যাবে? বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি দুই পক্ষেরই দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে। আমরা সুরাই নেজামের পক্ষাবলম্বনকারী, তাবলিগের পুরনো সাথী এবং বিশ্ব ইজতেমা ও কাকরাইলে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মপরিচালনায় যুক্ত মাওলানা আমান সাহেবের কাছে উপস্থিত হই। তার কাছে জানতে চাই, তাবলিগের মতবিরোধগুলো এখন ঠিক কোন পর্যায়ে আছে, ক্রমবর্ধমান নাকি স্থিতিশীল? আগের মতো সুন্দর একটি পরিবেশ আমরা কতটুকু আশা করতে পারি? আসলে মতবিরোধটা ব্যক্তি পর্যায়ের কিছু না, ব্যক্তিগত কারো মতামতের কারণে না, মানে আমাদের পক্ষ থেকে কোনো ব্যক্তি মতামতের কারণে, বরং একজন ব্যক্তির মত শরীয়ত এবং কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক হওয়াতে এই মতবিরোধের সৃষ্টি। বরং আমরা আরেকটু আগবেড়ে বলতে পারি, তিনটা জিনিসের কারণে। একটা হলো দাওয়াত ও তাবলিগের পুরনো নাহাজ বা উসুলের বাহিরে কাজ, আর একক ব্যক্তি একজন নিজেকে গোটা বিশ্বের পুরনো সাথীদের এবং পুরনো মুবাল্লিগদের পরামর্শ ব্যতীত রেখে নিজেকে আমির বলে দাবি করা। আর 3 নম্বর হলো কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক বক্তব্য প্রদান। এই তিনটা জিনিসের কারণেই মূলত আজকের এই বিভেদ এবং এই বিশৃঙ্খলা। এটা যতটা ক্রমবর্ধমান ছিল, তবে এখন ততটা নেই। এখন বলা যেতে পারে, আমরা যেটা অনুধাবন করছি যে গোটা বিশ্বেই আলহামদুলিল্লাহ যারা ধীরে ধীরে ব্যাপারটা বুঝতে পারতেছেন তারা সুরাই নিজামের সাথে ফিরে আসতেছেন, এবং খুব সুন্দরভাবে আমাদের কাজ চলতেছে। একটা সময় পর্যন্ত আমাদেরকে উম্মতকে এই বিষয়টাকে অবহিত করা দায়িত্ব ছিল, যার কারণে ওজাহাতি মজলিস হয়েছে। এখন আমরা সেটারও প্রয়োজন মনে করি না। এখন মনে করি যারা আমাদের সাথে সুরাই মতামতের সাথে মিলে কাজ করতেছে তারা আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছেন, আর অপরদিকে ভাইদের মধ্য থেকে যাদের বুঝে আসতেছে তারা ফিরে আসতেছে, আর যারা ব্যক্তিকে প্রাধান্য দিয়ে চলতেছেন তারা তাদের মতো করেই চলছে। একদম সর্বোচ্চ পর্যায়ে কি মনে হয় মাওলানা সায়েদ সাহেবের সাথে যে বিরোধটা বা দূরত্বটা, এটাকে আদৌ ঘুচাবে বলে মনে হয় না? এটা সম্পূর্ণ তার উপরে নির্ভর করে, মানে এখানে, কারণ এখানে আমাদের পক্ষ থেকে সুরাই নিজামের সকল সুরা, সকল তবলিগের সাথী, সকল ওলামা ইকরাম
একদম বাংলাদেশের থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় বড় ওলামা ইকরাম সকলে যদি একমত হয়ে যান, তারপরেও আমাদের কিছু করার নেই যতক্ষণ পর্যন্ত তিনি তার এই মতামত থেকে ফিরে না আসবেন। মানে বলা যায় ব্যাপারটা সম্পূর্ণ মাওলানা সাদ সাহেবের উপর নির্ভর করে। উনি যদি চান যে এই বিরোধ নিরসন হোক, তাহলে ওনার জন্য খুব বেশি সময় প্রয়োজন পড়বে না। মানে ওনার কাছে আপনাদের চাওয়াটা কি যে উনি যে বিতর্কিত বক্তব্যগুলো দিয়েছেন সেগুলো থেকে রুজু নিঃশর্ত রুজু করা, নাকি উনি যে আমির হওয়ার অবস্থানে আছেন এখান থেকে ফিরে এসে সুরাই নিজামে অংশগ্রহণ করা, কোনটা? না, সুরাই নিজামে অংশগ্রহণ করা বলতে আমরা বোঝাচ্ছি যে তিনি সুরাই নিজাম মশওয়ারার অধীনে কাজ করুন। আচ্ছা, কারণ কাজ দাওয়াত তবলিগের কাজটা কোনো ব্যক্তির নয়। যদিও মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলী শুরু করেছেন এবং তার পরবর্তীকালে তার ছেলে মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী আমির হয়েছেন, কিন্তু সে আমিরটা তিনি নির্বাচন করেননি বা মাওলানা ইউসুফ সাহেব দাবি করেননি, সে প্রক্রিয়াটা ছিল মশওয়ারা। মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলীর পরে মাওলানা এনামুল হাসান সাহেব আমির হয়েছেন, অথচ তার ছেলে তখন মাওলানা হারুন সাহেব জীবিত ছিলেন, আর আমির নিযুক্ত করছেন হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলী সহ আরও বিশিষ্ট বুজুর্গগণ। তারাও সেখানে বংশ কি পরম্পরা অথবা কোনো মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলীর বংশধর হিসেবে করেননি, যোগ্যতা অনুসারে মাওলানা এনামুল হাসান সাহেবকে করছেন। এ প্রসঙ্গে মাওলানা সাদ সাহেবের ইমারতের পক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য মাওলানা আশরাফ আলী সাহেবের কাছেও আমরা জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে এটাই না যে জামাতের বিপক্ষে এসেছে, জামাত থেকে কিছু লোক বের হয়ে গেছে, কারণ তাদেরকে তাদের কারণে আমাদের দেশ কিছু মৌলবিরা বিভ্রান্ত হয়েছে, হয়নি তাকে যে অনেকটা ফেতনা শুরু হয়, তাহলে এটা অনেক সুদূর প্রসারী একটা পরিকল্পনার ফসল। আমরা তো কেউ অনুভব করতে পারি না যে আমাদের তো জাতীয় শত্রু আছে, ইহুদিরা জাতীয় শত্রুদেরই কোনো ইন্দ্র হইতে পারে, যেটা প্রমাণ করা আসলে খুব কঠিন, কিন্তু এটা যেগুলো বিভক্তি এটা হলো আসলে আমাদের ধারণা। এখন যেটা যে একত্রিত হয়ে যাওয়ার একটা উপায় আছে, একত্রিত হওয়ার সম্ভাবনা তো একেবারে কখনোই অস্বীকার করা যায় না আল্লাহ তাদের, কিন্তু উপায় হলো একটা, যদি কেউ এই জামাতে বিভক্তি দূর করতে চায় তাহলে মার্কেজে আসতে হবে এবং আমিরকে মেনে নিতে হবে। তাদের কথা হলো আমিরে যেন আমাদেরকে মেনে নেয়, তবে দ্বিতীয় অসুবিধা হলো আমিরকে মানতে হয়, আমিরকে মানানো যায় না, মানানোর নিয়ম নাই, মানতে হয়, কিন্তু মানা যা মানানো যায় কখন যে অনেক নীতি ছেড়ে দেবে বলতে তবলিগি করবো না, তাহলে আমি মানাতে পারবে, মানানোর নিয়ম নিয়ে যেতে পারবে, এইটাও তারা করছে। ওনাকে মানার জন্যই তাদের দাবি, ওনারা বলছে ওনার কোনো দোষ নেই, বলছে আমাদের যেমন মেনে নেয় তাহলে সব যোগাযোগ শেষ। তা আমরা এটাই বলি যে ওনাকে যদি সবাই মেনে নেয় তাহলে তো সব যোগাযোগ শেষ হয়, আর ওনাকে মানাতে বৈধ সঠিক তরিকা হোক তবলিগের নিয়ম হোক। এখন যেহেতু দুইটা গ্রুপ, মানে আমরা যদি আপনার ভাষায় এটা মতবিরোধ নয় বরং কেউ বের হয়ে গেছে, তো এখন যদি এমন হয় যে তারা বের হয়ে গেছে তাদেরকে তো একদম উপেক্ষা করা যায় না, এরা অনেক বড় একটা শক্তিশালী বা আমরা বলবো যে অনেক বড় একটা জামাত, তো এই জায়গা থেকে মানে এমন কি হতে পারে কিনা যে একটা ফয়সালার জন্য আপাতত সবাই, কেউ আমিরও না কেউ মামুরও না, মানে আপনাদের যে কার্যক্রমগুলো যেভাবে চলে যে একটা সুরার মজলিস বসে এবং ওই মজলিসের ভিতরে একজন ফয়সাল নির্ধারণ হয়, সেই ফয়সালার তার উপর করে আপনারা পরামর্শ এবং সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন, এইভাবেও কি কোনো ধরনের একটা সিচুয়েশন দাঁড়াতে পারে কখনো? না, এটা কিভাবে সম্ভব, কারণ যেখানে আমির উপরে তো সমস্ত ফয়সালা হয়, এবং আমির তো চলে আসতেছে, একজন ফয়সালা অলরেডি চলে আসতেছে, এমন কোন অপরিচিত ব্যক্তিও না, যে বংশ থেকে আল্লাহ তালা এই কাজ নিয়েছে সেই বংশেরই, আল্লাহ তালাকে এলমো দিচ্ছেন, আমলও দিচ্ছেন, সিফতও দিচ্ছেন, ওনার এমন কি সমস্যা যেটার জন্য ওনাকে অফারে দিতে হবে, বাদ দিতে হবে? হয়তো ওসমানি বলি আল্লাহ তালা যেমন খেলাফত থেকে লোকেরা বলল যে আপনি খলিফা না থাকেন, আপনি আমির ছেড়ে দেন, তাহলে আর কোনো জানা নেই, আপনি কি ছেড়ে দিতে পারতেন? সেরকম পরিবেশ তো এটা কেমন হতে পারে, সে পরিবেশটা বলতে কি বুঝাচ্ছিলেন? সে পরিবেশ বলতে যদি জীবন জীবিত না থাকে মারা যায় তাহলে তখন আবার নতুন পরিস্থিতি তৈরি হবে, নতুন মশলা হবে, আমাদের সব জীবিত কেউ জীবিত থাকা অবস্থায় তো কারো আমি যদি ক্যান্সেল করা হয় না, কোনো জেলার নয়, কোনো ইউনিয়নের নয়, কোনো সুরার নয়, নিজস্ব কারণে যদি মাজর হয়ে যায় কিংবা মারা যায় কিংবা অক্ষম হয়ে যায় তখন জাতি কল্প ব্যবস্থা আমরা চিন্তা করি। আমরা কি তাহলে বলতে পারি যে খুব অচিরেই আমরা এই ধরনের কোন পরিস্থিতি তাহলে দেখতে পাচ্ছি না, এখন যে স্থিতিশীলতা আছে সবাই সবার কাজ করছে এমন একটা পরিবেশ থাকবে মনে হচ্ছে? কেউ যদি মনে করে যে না আমরা তবলিগ করবো না অথবা তবলিগের আলাদা হয়ে যাবো বা ভিন্ন নীতিতে করবো, এটা তার ব্যক্তিগত অধিকার, এটার মধ্যে আমরা যেরকম বাধা দিতে পারি না এবং আমরা তাদেরকে মানাও করি না, করতে পারে, কিন্তু শুধু অধিকার দাবি এটুক যে একটা প্রতিষ্ঠানের একজন আরেকজনের বিরোধিতা করে, একজন আরেকজনের বিপক্ষ হয়ে, একজনের দোষারোপ করে, তালাশ করে কি পরিস্থিতিটা না করলেই হয়, যার যার কাজ তার মতো করতে দেওয়া হোক,
তাতে করে যদি যার কাছে মকবুল হবে, আল্লাহ কাছে মকবুল হবে, সমাজ সেটা গ্রহণযোগ্য হবে, সেটা সবাই নিবে। কিন্তু যদি আমরা আক্রমণাত্মক হই, আক্রোশাত্মক হই, তাহলে তো এটা। প্রিয় দর্শক, আমরা তাদের কাছে এই মতবিরোধের কারণটা একটু স্পষ্ট করেই জানতে চেয়েছিলাম, জিজ্ঞেস করেছিলাম এটা কি নিছক ভুল বোঝাবুঝি ছিল নাকি পেছন থেকে কোনো ষড়যন্ত্র কাজ করেছিল। প্রশ্নের উত্তরে মুহতারাম মাওলানা আশরাফ আলী সাহেব এই সম্ভাবনাকে সমর্থন করলেও তা প্রমাণ করা একটু দুষ্কর হিসেবে বিশেষ কিছু বলেননি। তবে মুহতারাম মাওলানা আমান সাহেব তুলনামূলক খোলামেলায় কথা বলেছেন। আমরা সরাসরি এ কথা তো বলতে পারি না যে কারো হাত কামে, এমন কোনো এভিডেন্স আমাদের কাছে নেই। কিন্তু আমাদের মধ্যে, ওলামায়ে কেরামের মধ্যে, দাওয়াত তবলিগের পুরনো সাথীদের মধ্যে অনেকেই এটা ফিল করছেন যে যেহেতু দাওয়াত তবলিগের মেহনতের গতি এত বেশি ছিল যে পশ্চিমা বিশ্বে দৈনিক মুসলমান হচ্ছিল, মানুষের জীবন পরিবর্তন হচ্ছিল খুব দ্রুত গতিতে, যার কারণে কাফের মুশরিকের বিশেষ করে ইহুদিদের দৃষ্টি এটার দিকে অনেক বেশি ছিল যে কি করে দমানো যায়। আমরা এটা আমাদের প্রয়াত ধর্মমন্ত্রী শেখ আবদুল্লাহর মুখ থেকেও শুনেছি। আচ্ছা আচ্ছা। তিনি খুব স্পষ্ট আকারে জনসম্মুখে চকবাজারে বলেছেন যে আমরা এটা জানি যে এটা কাদের ইন্ধনে এটা হচ্ছে। তো সেই হিসাবে অনুধাবন কিছুটা করা যায় যে হয়তো কারো চাল এবং চক্র চলতেছে, হয়তো কাউকে ব্যবহার করতেছে। আমরা উভয়ের কাছে আরও জানতে চেয়েছি এই সংকট নিরসনে এজেন্ডা ভিত্তিক কোনো কাজ চলছে কিনা এবং নিজ নিজ পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিনা। এ প্রসঙ্গে তারা আমাদেরকে জানিয়েছেন, এই ব্যাপারটা আসলে শুধু এখন নয়, বরং এই বিশৃঙ্খলা প্রকাশ পাওয়ার আগ থেকেই আমাদের পক্ষ থেকে বিভিন্নভাবে প্রচেষ্টা চালানো হয়েছে যে যাতে বিশৃঙ্খলাটা না হয়, প্রকাশই না পায়। প্রথম থেকেই ওনার এই ভুল বক্তব্য এবং ওনার একক সিদ্ধান্ত এবং নিজেকে আমির দাবি করা, এই সকল বিষয়ের উপরে ওনাকে ইনফেরাদিভাবে, ইন্ডিভিজুয়ালভাবে বোঝানো হয়েছে। তারপরে মাওলানা আরশাদ মাদানী সাহেব, ওনার শ্বশুর মাওলানা সালমান সাহেব সহকারে ওনার কাছে গিয়ে ওনাকে বোঝানো হয়েছে এবং ওনার উস্তাদ মাওলানা সাদ সাহেবের সরাসরি উস্তাদ এবং তার বাবারও উস্তাদ মাওলানা ইয়াকুব সাহেব সহ আরও প্রবীণ মুরব্বীগণ তার কাছে চিঠি লিখছেন, যে চিঠি পরবর্তীকালে কিতাব রূপে প্রকাশিত হয়েছে। আমার কাছে আসে, আমরা এগুলো দেখেছি এবং ওখান থেকেও কিছু রুজুনামা এসেছে বলে আমরা জেনেছি। তো উনি যদি, আমাদের ইয়ে হলো যে ওনাকে প্রথম থেকেই বোঝানোর চেষ্টা করা হয়েছে, এখনও বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে ওলামাদের পক্ষ থেকে, প্রবীণ এবং বিশিষ্ট ওলামা ইকরামগণ আমরা যতটা আনঅফিসিয়ালভাবে জানি যে ওনাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। উনি যদি শুধু এতটুকু বলেন যে আমার যে বক্তব্যগুলি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক আমি সেগুলি প্রত্যাখ্যান করছি, তবে এটা প্রকাশ্যে বলা উচিত যেহেতু ভুল বক্তব্যগুলি প্রকাশ্যে ছড়িয়ে পড়েছে, এই জন্য উনি যদি বলেন প্রকাশ্যে কথা যে আমি এগুলি থেকে ফিরে আসছি এবং দাওয়াতের কাজটা আমার একার দায়িত্বে নয়, বরং এই কাজটা গোটা বিশ্বের সমস্ত দাওয়াত তবলিগের প্রবীণ সাথীদের পরামর্শে চলবে, তাহলে এটা সুরাহা হবে। এমনি যাদেরকে আমরা ইতিহাদি ভাই বলে চিনি, তাদের প্রতি উদারতা প্রদর্শনের জন্য বা তাদের সাথে সহাবস্থানের জন্য কি কাকরাইল থেকে ওয়াজাহাতীদের প্রতি কোনো নির্দেশনা আছে? কাকরাইলের থেকে আমাদের মুরব্বীদের পক্ষ থেকে সহাবস্থান তো নাই, কিন্তু উদারতার অবশ্যই আছে। আমি এক্ষেত্রে উদাহরণ দিব স্বয়ং মাওলানা সাদ সাহেবের বক্তব্য কি। উনি একটা, কারণ ওনার সব বক্তব্য ভুল ছিল না, ভুলের কারণেই আমরা তাকে ভুল বলছি, কিন্তু তার সঠিক বক্তব্যও ছিল, সুন্দর ভালো ভালো বক্তব্যও ছিল। হ্যাঁ অবশ্যই। ওনার একটা বক্তব্য ছিল যে সাবান ময়লার বিরুদ্ধে, কাপড়ের বিরুদ্ধে নয়। আচ্ছা। কিন্তু বাহ্যিকভাবে দেখা যায় যে মানুষ কাপড় নিয়ে খুব ডলাডলি করে, এতে কাপড় হয়তো নারাজ হয় যে আমাকে কেন এরকম ঘষামাজা করা হচ্ছে, আমি তো তাকে খুব শোভা দিছি কিন্তু সে আজকে আমার বিরুদ্ধে কেন লেগে গেল। কিন্তু ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হলো যে সাবানটা ময়লার বিরুদ্ধে, ঘষাঘষি করে ময়লাকে উঠানোর চেষ্টা করা হচ্ছে, ময়লা পরিষ্কার হয়ে গেলেই তাকে শোভামণ্ডিত করা হবে এবং তাকে যথাযথ ব্যবহার করা হবে। ঠিক তেমনিভাবে আমাদের যত বিরোধ এবং তাদের বিরুদ্ধে আমাদের যত বক্তব্য ছিল, সে অবস্থাটা ছিল মতাদর্শের বিরুদ্ধে, অর্থাৎ ময়লার বিরুদ্ধে, ব্যক্তির বিরুদ্ধে না। আচ্ছা আচ্ছা। এখন ব্যক্তি ও তার অনুসারীরা যতটাই মনে করুন যে আমাদের বিরুদ্ধে কেন, এটা তাদের ভুল ধারণা। আচ্ছা আচ্ছা। এটা তাদের ভুল ধারণা, বরং আমরা তাকে, আমরা তাদেরকে ভালোবাসি বলেই চাচ্ছি যে ময়লা মুক্ত করে। না, এরকম তো বিভিন্ন পদক্ষেপ সময় সময় নেওয়া হয়েছে, শেষ পর্যন্ত খুব একটা জোরালো বলা যাবে না। যেমন আমাদের বাংলাদেশে একটা উপদেষ্টা কমিটি বানানো হয়েছিল,
মাওলানা মাহমুদুর রহমান সাহেব ছিলেন, এটাতে মাওলানা আশরাফ সাহেব ছিলেন, মারা গেছেন মরহুম, এরকম ভাবে ফরিদুদ্দিন মাসুদ সাহেব ছিলেন, একটা জামাত বানানো হয়েছিল। ওনারাই বলছিল যে আমরা এটা সংকট নিরসনের জন্য আমরা একটু চেষ্টা করি। ওনাদের মিটিং এ গেলে মন্ত্রণালয়ে ওনাদের পক্ষে গিয়া বসতেন, তো যখন নিরপেক্ষ থাকলো না তো চেষ্টাটাও শেষ পর্যন্ত বিফল হয়ে গেল। ওনাদের নিরপেক্ষ থাকতেন পাঁচজনে, তাহলে এটার একটা সফল চেষ্টা বাংলাদেশে অন্তত করা সম্ভব ছিল। আমাদের ফিকির কেন থাকবে না, পুরো উম্মত একসঙ্গে হয়ে যাক, কিন্তু আমাদের ফিকির বলতে এটার জন্য আলাদা কিছু সংগঠনের সাংগঠনিক পদ্ধতিতে এটার জন্য আলাদা কিছু করা, আমাদের তো আসলে সীমাবদ্ধতা আছে। কারণ আমরা হলো আমিরের মাথা হাতে চলি, আমাদের মার্কাজে আমাদের জবাবদিহিতা আছে, আমরা নিজেরা তো কোনো ডিসিশন নিতে পারি না। আমাদের ডিসিশন নিজামুদ্দিন থেকে যেটা আছে এটার উপর আমরা আমল করি, নিজামুদ্দিন বা আমিরের পক্ষ থেকে এই ধরনের কোনো এজেন্ডা রাখা নেই এখন আপাতত না। আমাদের জন্য এই ধরনের কোনো এজেন্ডা তো আমরা দেয় নাই, আমাদের কোনো কাজ দিচ্ছে কোরবানি করার জন্য, তরগিদ দিচ্ছে সময় বাড়াইবার জন্য, শরীর সময় দিচ্ছে, আমরা সেটার উপরে উঠতে পারতেছি, কিন্তু আমাদেরকে এটা নিয়ে আলাদা কোনো কাজ করার জন্য তো এজেন্ডা। এখন আপনাদের অবস্থানটা হলো যে যার মতো চলতে থাক, এভাবেই চলুক। হ্যাঁ, যে যার ভাবে কাজ করবে আল্লাহ পাক যেন সবার কারে, দুনিয়াতে তো আরো অনেক প্রতিষ্ঠান আছে না, দিনী প্রতিষ্ঠান আছে সারা দুনিয়াতেই আছে, সবাই কাজ করতে থাকলে, কারো কারো যেন প্রতিপক্ষ না হইলে আন্তরিকতা থাকলে হইতে পারে আল্লাহ তাআলা এখলাসের বিনিময়ে, কার মধ্যে কি এখলাস আছে আল্লাহ ছাড়া তো কেউ বলতে পারবে না, ব্যক্তিগত মানুষ মুক্তি পাবে এবং ফেতনা দূর হয়ে যাবে। হাদিসেও তো আছে মুখলিস হিসেবে বড় বড় ফেতনা দূর হয়ে যায়। প্রিয় দর্শক, আজ এটুকুই, আমাদের পরবর্তী আয়োজন পর্যন্ত সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।